নমস্কার বন্ধুরা, রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে এমন একটি ফাঙ্গিসাইডের কথা বলবো যা দিয়ে বাগানের প্রায় সব ধরনের ফাঙ্গাস দূর করা যায়। অনেকদিন ধরে আমি এটি ব্যবহার করছি। এটি এমন একটি ফাঙ্গিসাইড যেটি ফাঙ্গাসের পাশাপাশি ব্যাকটেরিয়াজনিত রোগ থেকেও গাছকে দূরে রাখে। সমস্ত রকম ফুল ফল শাকসবজিতে এটি প্রয়োগ করা যায়। এটি খুব পুরনো একটি ফাঙ্গিসাইড। শোনা যায় ফ্রান্সের একটি আঙুরের বাগানে এটি প্রথমবার ব্যবহার করা হয়েছিল আজ থেকে প্রায় 150 বছর আগে। আজকের ভিডিওতে বলবো সেই পুরনো ফাঙ্গিসাইডের কথা। এর আগে ফাঙ্গিসাইড নিয়ে আমি দুটো ভিডিও তৈরি করেছি, সময় করে সেগুলি দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে যে ফাঙ্গিসাইডের কথা বলতে চলেছি তার নাম জানার আগে দেখে নিই কোন কোন রোগে তা কীরকম কাজ করতে পারে, কিভাবে তা ব্যবহার করতে হয়। আম এবং লেবু গাছের একটি মারাত্মক রোগ হল গামোসিস। এই রোগে এই ফাঙ্গিসাইড ভীষণ ভালো কাজ করে। আক্রমণ যদি বেশি হয় আক্রান্ত জায়গাটি ধারালো কিছুর সাহায্যে চেঁচে দিয়ে ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিতে হবে, তাহলেই কিছুদিনের মধ্যে আক্রান্ত গাছের রোগ মুক্তি ঘটবে এবং সেই রোগ গাছের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়বে না। লেবু, মাল্টা, কমলা, জাম্বুরা জাতীয় গাছে ক্যাঙ্কার হলো একটি ভয়ানক রোগ। এই যে পাতিলেবুর গাছটি দেখছেন, এটি ক্যাঙ্কার রোগে আক্রান্ত হয়েছিল। রোগগ্রস্ত গাছে কোনো ফুল ফল পাতা ছিল না বলে বিক্রেতা রাস্তার পাশে গাছটিকে ফেলে দিয়েছিলেন। সেই সময় দেখতে পেয়ে আমি এটিকে বাড়িতে নিয়ে আসি। এই ফাঙ্গিসাইড দিয়ে ট্রিটমেন্ট করার পর আজ এমন জায়গায় পৌঁছেছে যে পাতার থেকে গাছে ফলের সংখ্যা অনেক বেশি। শুটিমোল্ড ছত্রাকের ওপর খুব ভালো কাজ করে এই ফাঙ্গিসাইড। এই শিউলি গাছটি মাসখানেক আগে শুটিমোল্ড রোগে আক্রান্ত হয়েছিল। এক মাস পরের ছবিটা দেখুন, গাছটি পুরোপুরি ফাঙ্গাস মুক্ত হয়ে গেছে। রুট রট বা শিকড় পচা রোগেও দারুণ কাজ দেয়। শিকড়ে একবার পচন ধরলে পাতা ঝরে গিয়ে গাছ ন্যাড়া হতে শুরু করে, ডালপালা শুকোতে শুকোতে ডাইব্যাকে আক্রান্ত হয়, ফলে গাছে থাকা ফুল ফল শুকিয়ে ঝরে পড়ে, এমনকি একসময় গাছটি মারা যায়। রোগের লক্ষণ দেখা মাত্র এই ফাঙ্গিসাইড প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়। পাতায় যে বাদামি রঙের স্পট দেখা যায় তাতেও ভালো কাজ করে এই ফাঙ্গিসাইড। সবেদা, জাম, জামরুল বা গোলাপ সহ যেসব গাছের পাতায় বাদামি স্পট দেখা যায় সেই সব গাছে এই ফাঙ্গিসাইড এক থেকে দুবার স্প্রে করলেই রোগ উধাও হয়ে যায়। বীজ শোধন, চারা শোধন, মাটি শোধন ছাড়াও গোড়া পচা, ফল পচা, মরিচা রোগ, ডাউনি মিলডিউ, আর্লি ব্লাইট প্রভৃতি রোগ নিরাময়ে এর কোনো জুড়ি নেই। বর্ষাকালে কিংবা মেঘলা ওয়েদার থাকলে কিংবা কুয়াশাচ্ছন্ন দিনে ফাঙ্গাসের আক্রমণ বেশি হয়, তখন চোখ বন্ধ করে এই ফাঙ্গিসাইডের ওপর ভরসা করা যায়। বর্ষার আগে এবং পরে আম, জাম, পেয়ারা বা লেবু জাতীয় গাছের গোড়া থেকে 2.5 ফুট পর্যন্ত এই ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিতে হবে, তাহলে মাটি থেকে গাছে ফাঙ্গাস লাগার যে সম্ভাবনা থাকে তা অনেকটা দূর হয়ে যায়। গাছ ছাঁটাই করার পর অনেক সময় ডাইব্যাক রোগ লাগে। ছাঁটাই করার পর গাছের কাটা ডালে এই ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিলে সেই আশঙ্কা অনেকটাই কমে যায়। কোন সে ফাঙ্গিসাইড যে এত কাজ করে? আপনারা এতক্ষণে নিশ্চয়ই কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছেন, ঠিক ধরেছেন। সেটি হলো ব্লাইটক্স। না, কোনো বিজ্ঞাপনী প্রচার আমি করছি না, ব্যবহার করে দারুণ ফল পেয়েছি তাই বলছি। এর কেমিক্যাল কম্পোজিশন হলো কপার অক্সিক্লোরাইড 50% WP। WP মানে হলো ওয়েটেবল পাউডার, আর 50% মানে হলো সোজা কথায় এর মধ্যে যে উপাদান আছে তার 50% হলো কপার অক্সিক্লোরাইড যা জলে গুলবে, আর বাকি 50% হল অন্য উপাদান যা কপার অক্সিক্লোরাইডকে জলে গুলতে সাহায্য করবে।
এটি একটি স্পর্শক ও প্রতিরোধক গুণসম্পন্ন ছত্রাক ও ব্যাকটেরিয়া নাশক। এটি পাউডার ফর্মে পাওয়া যায়। এই ফাঙ্গিসাইড গাছের ডাল পাতা কাণ্ডের ওপর থাকে, ভিতরে প্রবেশ করে না। একে প্রোটেক্টিভ ফাঙ্গিসাইডও বলে। এটি স্প্রে করলে গাছের ডাল ও পাতার উপরিভাগে একটা হালকা প্রলেপ তৈরি হয়। রোগ জীবাণু তার সংস্পর্শে এলে সঙ্গে সঙ্গে মারা যায়। বাইরে থেকে রোগ গাছের ভিতরে প্রবেশ করতে পারে না। কপার অক্সিক্লোরাইডের কপার আয়নগুলি ছত্রাকের এবং ব্যাকটেরিয়ার নতুন জন্ম নেওয়া স্পোর দ্বারা শোষিত হয়ে এনজাইমেটিক সিস্টেমকে ভেঙে ফেলে, ফলে রোগের বিস্তার বন্ধ করা যায়। কপার অক্সিক্লোরাইডযুক্ত ফাঙ্গিসাইডের কথা বললে প্রথমেই মনে আসে ব্লাইটক্সের নাম। এটি খুব পরিচিত একটি ফাঙ্গিসাইড। এটি ব্যবহার করলে 100% রেজাল্ট পাওয়া যায়। তাই সমস্ত বাগানিদের কাছে এই ধরনের ফাঙ্গিসাইড থাকা উচিত। বাংলাদেশের বন্ধুরা এই ফাঙ্গিসাইড কুপ্রাভিট বা ব্লু কপার নামে পেয়ে যাবেন। একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, ফাঙ্গাস লাগা পাতা কোনোদিন ঠিক হবে না। তবে গাছের অন্য অংশে ফাঙ্গাস লাগলে তা নিয়ন্ত্রণ এবং নিরাময় করা যায়। যাতে নতুন করে গাছে ফাঙ্গাস আক্রান্ত না হয় তার জন্য এই ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। স্প্রে করার আগে আক্রান্ত পাতাগুলি কেটে ফেলে দিতে হবে। এটা না করলে অন্যান্য পাতায় রোগ ছড়িয়ে পড়বে। যেহেতু এটি প্রোটেক্টিভ ফাঙ্গিসাইড, তাই গাছ ফাঙ্গাসে আক্রান্ত না হলেও মাসে অন্তত একবার প্রয়োগ করা যায়। তার ফলে গাছ অনেক সুস্থ থাকে। প্রতিবার স্প্রে করার সময় গাছের পাতা ও ডালপালাকে ভালো করে স্নান করার মতো ভিজিয়ে দিতে হবে। কীটনাশক বা অনুখাদ্য এই ফাঙ্গিসাইডের সঙ্গে মিশিয়ে স্প্রে করা যায়, তবে আমি বলবো দু একদিনের ব্যবধানে আলাদা আলাদা করে প্রয়োগ করা ভালো। যদি এমন পরিস্থিতি হয় যে সব কিছুই প্রয়োগ করার প্রয়োজন পড়ছে, সেক্ষেত্রে কীটনাশক, অনুখাদ্য বা পিজিআর আগে প্রয়োগ করুন, শেষে দিন এই ফাঙ্গিসাইড। কারণ ফাঙ্গিসাইড একটু আঠালো টাইপের হয়, একবার প্রয়োগ করার পর 15-20 দিন এর অ্যাকশন থাকে। তবে আক্রান্ত গাছে সপ্তাহে একবার করে 2-3 সপ্তাহ প্রয়োগ করলেই কাজ হবে। এনপিকের সঙ্গে মিক্স করা যাবে না। এই ফাঙ্গিসাইডের সঙ্গে ম্যানকোজেব, মেটালক্সিল, মেটালক্সিল ম্যানকোজেব, সালফার জাতীয় ফাঙ্গিসাইড মেশানো যাবে না। তবে হেক্সাকোনাজলের সঙ্গে মেশানো যেতে পারে। দু গ্রাম 1 লিটার জলে মিশিয়ে বিকেলের দিকে স্প্রে করলে সব থেকে ভালো হয়। আর আক্রমণ যদি বেশি হয় তাহলে 2-4 গ্রাম নেওয়া যেতে পারে। গাছে ফুল ফল থাকা অবস্থায় এই ফাঙ্গিসাইড স্প্রে করা যায়। গাছে ফল থাকা অবস্থায় স্প্রে করলে স্প্রে করার সপ্তাহখানেক পর তুলতে হবে সেই ফল। বর্ষাকালে এই ফাঙ্গিসাইড প্রয়োগ করার 2-3 ঘন্টা পরে বৃষ্টি হলে আর রিপিট করার দরকার নেই। কিন্তু প্রয়োগ করার পরপরই বৃষ্টি হলে পরের দিন আরেকবার এই ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। প্যাকেটের গায়ে থাকা এই নীল চিহ্নের মানে হলো এটি মানুষের পক্ষে ততখানি বিষাক্ত নয়, তবে বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। একদম শেষে আরেকটা কথা বলি, কোনো গাছে ফাঙ্গাস লাগে কখন? যখন সে পর্যাপ্ত খাবার না পেয়ে ভেতরে ভেতরে দুর্বল হয়ে যায়, যখন তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই দরকার মতো পর্যাপ্ত পুষ্টিকর খাবার দিলে যে কোনো গাছ নিজে থেকেই অনেক ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণ ঠেকাতে পারবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভীষণ কাজে লাগবে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে নেবেন। নমস্কার।